This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সুকান্ত মজুমদারের মতবিরোধ, বুথে বেশ কিছু লোক দেখে অভিযোগ, সুকান্তর এভাবে বেশি লোক ঢুকতে দেবেন না, বাহিনীকে কথা বলেছেন সুকান্ত, এবং এখানে বাইরের লোক ঢুকছেন না, এই জবাব বাহিনীর জওয়ানদের তরফ থেকে। ঘুস সকতে রিপোর্টার সে লেকিন কমন ভোটার আপনা ভোট হো জানে কে বাদ বুথের ভেতর থেকে কিন্তু একদল মানুষ তারা বেরিয়ে আসেন, পোলিং এজেন্ট ছিলেন তারা, তবে নির্দিষ্ট ভাবে তারা কোন পার্টির পোলিং এজেন্ট সেটা স্পষ্ট বোঝা যায়নি। তারা বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন এবং বেশ কিছু মানুষ তারা বাইরে থেকে চিৎকার করতে থাকেন যে কেন সুকান্ত মজুমদার আসার ফলে উত্তেজনা ছড়াচ্ছে, সুকান্ত মজুমদার আসার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এই ধর ভোটারদের ভোটাররা ভোট দিতে পারছে না শান্তিপূর্ণ এলাকায়, এই ধরনের নানান অভিযোগ তুলতে থাকেন। সেই সময় সুকান্ত মজুমদার তিনি এই সেখানে কর্তব্যরত যিনি সেন্ট্রাল ফোর্সের কর্মী ছিলেন তার দিকে এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে তাকে বলতে শুরু করেন যে কেন এইভাবে বাড়ির লোকেদের আপনারা যুক্ত দিচ্ছেন, কেন এরকম তারা আমি আমি হচ্ছে ক্যান্ডিডেট, আমার ভোটার আমার এখানে ঢোকার পুরো অধিকার আছে, কেন এইভাবে এরা আমাকে এরকম করছে, এই ধরনের আপনি ভোটার যারা বাইরের লোক তাদেরকে আসছেন, এই ধরনের বলতে থাকেন। তার পাল্টা কিন্তু তখন আবার সেই কেন্দ্রীয় বাহিনীর সেই অফিসার তিনি আবার পাল্টা বলতে থাকেন যে না বাইরে কোনো লোক ঢোকেনি, শান্তিপূর্ণভাবে ভোটই হচ্ছে, এবং সেক্ষেত্রে এই সামান্য এবং তারপর সুকান্ত মজুমদার বলেন যে আপনি যেন তিনি যেন লক্ষ্য রাখেন যে কোনোভাবে এই কোনো বাইরের লোক যেন এখানে ঢুকে কোনো রকম কোনো সমস্যা তৈরি না করে, সেই বিষয়টা কিন্তু কার্যত তিনি বলেন। এবং তারপরে সেই কেন্দ্রীয় বাহিনীর অফিসার বলেন যে বাইরে থেকে কোনো লোক যাতে না ঢুকে সেদিকে তারাও কড়া নজর রাখছে। ধন্যবাদ রশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।